তো মর্নিং বন্ধুরা, আজকে সানডে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, সানডে আমি জাস্ট গাড়িগুলোকে একটু ওয়াশ ওয়াশ চেন লিউব, এই যে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো আমি সানডেতেই করি, সানডেটা অফ থাকে। তো আজকে ভাবলাম যে চেন যখন ওয়াশ করবোই তাহলে সেটা নিয়ে একটুখানি তোমাদেরকে একটা ভিডিও ছোট বানিয়ে তোমাদেরকে জন্য যদি প্রেজেন্ট করতে পারি। তো চেন ওয়াশ করা, চেন লিউব করাটা খুবই সিম্পল ব্যাপার, অনেকেই হয়তো জানো না তোমরা, অনেকে হয়তো গ্যারেজে দিয়ে মেকানিককে দিয়ে করাও। আমি যেটা করি সিম্পল, খুব সোজাভাবে করি, সেটা হচ্ছে জাস্ট কেরোসিন তেল, এরকম একটা স্প্রে বটলের মধ্যে আমি কেরোসিন তেলটা রিফিল করে নিয়েছি, যেটা থেকে আমি স্প্রে করতে পারবো। তো এই কেরোসিন তেলটা প্রথমে ফুল এই চেন্স পকেট, চেনের যে পুরো জায়গাটা আছে সেখানে আমি পুরো স্প্রে করব। স্প্রে করে ভালো করে চেন ওয়াশ করার জন্য, অনেকে জানো যে ব্রাশ পাওয়া যায়, স্পেশাল কিছু ব্রাশ আছে যেগুলো মার্কেটে পাওয়া যায়, বাট আমি যেটা করেছি সেটা হচ্ছে এরকম এক দুটো ব্রাশ, নর্মাল দুটো ব্রাশ, একটা ব্রাশ একটু কালো আছে, ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করেছি অনেকবার। তো এই দুটো ব্রাশকে এইভাবে আমি জাস্ট একটা রাবার ব্যান্ড দিয়ে ব্যান্ড করে নিয়েছি, বেঁধে নিয়েছি, দিয়ে এটা দিয়ে আমি স্প্রে কেরোসিন তেল দিয়ে স্প্রে করার পরে এটা দিয়ে আমি পুরো জিনিসটাকে ওয়াশ করব ভালো করে ঘষে। দেন আমি যেটা করি লিউব করার জন্য, সিম্পল কোনো চেন লিউব আমি ইউজ করি না সেইভাবে, বিকজ সেগুলো একটু কস্টলি হয়ে যায়। আমার কাছে এরকম একটা WD-40 আছে যেটা অন্যান্য লুব্রিকেশনের কাজেও আমার লাগে। তো এই WD-40টা দিয়ে আমি জাস্ট কেরোসিন তেল দিয়ে ওয়াশ করার পর এই WD-40টা পুরো চেনে এবং চেন্স পকেটের সমস্ত জায়গায় স্প্রে করে দিই। এটা ভালো লুব্রিকেন্ট, তোমরা জানো WD-40-র নাম হয়তো অনেকে শুনেছো। তো এই হচ্ছে, এটা অনেক ভিডিওতে তোমরা দেখবে না হয়তো, সেটা হচ্ছে পুরো জাস্ট ওপর থেকে চেন্স ক্লিন করাটাই ম্যাক্সিমাম ভিডিওতে দেখায় ইউটিউবে। আমি যেটা করবো এই একটা টি রেঞ্জ, এরকম 8 নম্বর টি রেঞ্জ, তো এটা ইউজ করে চেন্স চেন্স পকেটের সামনের দিকে একটা কভার আছে, ওটা আমি তোমাদেরকে দেখাবো, ওটা আমি রিমুভ করবো, কারণ বেশি ময়লা বা যেগুলো জিনিসগুলো সেগুলো হচ্ছে ওই জায়গাটাতেই জমে। তো ওই জায়গাটাকেও খোলাটা খুব দরকার, খুলে ওই জায়গাটাকেও ওয়াশ করাটা খুব দরকার ইঞ্জিনের দেখতে পাচ্ছ এই টি রেঞ্জ, এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম, এটা ওই 150 টাকার মতন দাম পড়ে, এটা খুব ইউজফুল জিনিস চেন ওয়াশ করার জন্য। কেরোসিন তেল এটা আমি এই বোতলে রিফিল করে নিয়েছি, ব্রাশ এই দুটো সিম্পল নর্মাল ব্রাশ, ইউজড ব্রাশ এগুলো অ্যাকচুয়ালি, আর এই WD-40 লিউব করার জন্য। সামনের দিকের যে কভারটার কথা আমি বলছিলাম যেটা ওপেন করার, এই যে চেনের সামনের যে কভারটা, চেনের এই ফ্রন্ট সাইডে যে কভারটা থাকে ইঞ্জিনের পিছন দিকটায়, এই তিনটে বোল্ট আমাকে খুলতে হবে। এটাই 8 নম্বর টি রেঞ্জ, এটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই রেঞ্জটা ইউজ করে আমি এটা খুলবো। তো এটা খুলে নিয়ে পুরো পার্টটা ওপেন করে আমি চেনটা ওয়াশ করব আজকে। তো চলো দেরি না করে আমরা এটা খুলে নিই। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাই যে পার্টটা খোলার কথা বলছিলাম, এই কভারটা আমরা খুলে নিয়েছি, আর এই যে সামনে এখানের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা পুরো খুলে নিয়েছি। তো এই বেশিরভাগ ময়লাটা এই পার্টটাতে এসেই জমা হয়, তো এটাকেও ক্লিয়ার ক্লিন করাটা খুব জরুরি। পিছনের পার্ট তো আছেই, তবে এই সামনের পার্টটাও ক্লিন করাটা খুব জরুরি। তো চলো এবার আমরা কেরোসিন যেটা, ওটা পুরো স্প্রে করে ভালো করে ওয়াশ করে নিই আগে চেনটা, তারপর সেটাকে মুছে ভালো করে, তারপর লিউব করার পালা। সো ভালো করে কেরোসিন তেল স্প্রে করে চেনটাকে ব্রাশ দিয়ে ভালো করে, মানে সব রকম ডিরেকশন থেকে চেনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে তোমাদেরকে, দুদিকে ব্রাশ দিয়ে এইভাবে, মানে চেনটাকে সমস্ত রকম ডিরেকশন থেকে ভালো করে চেপে পরিষ্কার করে নিতে হবে, এবং কন্টিনিউয়াসলি তোমাদেরকে কেরোসিন তেলটাও স্প্রে করে যেতে হবে যাতে ময়লাগুলো চেন থেকে ভালো করে বেরিয়ে যায়। তো এই প্রসেসটার পরে এটা তোমাদেরকে ভালো করে করতে হবে। সো কেরোসিন তেল দিয়ে ওয়াশের যে পার্টটা আমি বলছিলাম সেটা আমাদের মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা ড্রাই ক্লথ, যেটা বা কাপড় ন্যাকড়া, এটা আমার ছিল ইউজ করা, তো ওটা দিয়ে ভালো করে চেনের যে কেরোসিন তেল, এক্সেস তেল বা ময়লা যেটুকু আছে সেটা আমরা ভালো করে এটা দিয়ে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে চেনটাকে ড্রাই করবো ফার্স্টে। তো ড্রাই করার পর দেন আমরা লিউডটা, মানে WD-40 যেটা, WD-40টা স্প্রে করবো চেন।
দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এরকম এরকম নোংরা বেরাচ্ছে চেন থেকে। দেখতে পাচ্ছ কাপড়টা পুরো কালো হয়ে গেছে। তো চলো বাকিটাও আমরা পরিষ্কার করে নিই, ভালো করে ভালো করে পরিষ্কার করে তারপর আমি তোমাদেরকে। মোটামুটি 10-15-20 মিনিট লাগলো, তো ওয়াশ করাটা কমপ্লিট। এবার পার্ট হচ্ছে লিউব করার। তো লিউব করার জন্য সিম্পল কিছু না, তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রসেসটা। এই ক্যানের মধ্যে একটা নজেল দেওয়া রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এরকম একটা নজেল দেওয়া আছে। সো এই নজেলটা ইউজ করে জাস্ট আমরা চেনের ওপর ভালো করে সব দিক থেকে সব ডিরেকশন থেকে ভালো করে চেনটাকে লিউব করো। বাট হ্যাঁ, খেয়াল রাখবে এক্সেস লিউব করো না, কারণ এক্সেস লিউব করলে লিউবটা এক তো নষ্ট হবে এবং চেনের মধ্যে ডাস্ট ধরে যাওয়ার, ডাস্ট তাড়াতাড়ি ক্যাপচার করে নেবে, ডাস্ট অ্যাট্রাক্ট করবে, তো ডাস্ট হয়ে যেতে পারে চেনে খুব তাড়াতাড়ি। তো খুব একটা বেশি লিউব করবে না, আবার খুব কমও করবে না, সেটা একটু বুঝে শুনে লিউব করাটা একটু বুঝে শুনে করবে। এক্সেস লিউব কোনো সময়ই করবে না, এক্সেস লিউব করলে সেটা বেকার, লিউবটাও নষ্ট হবে আর চেনে খুব তাড়াতাড়ি ডাস্ট ধরে যাবে। তো চলো আমরা চেনটা লিউব করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রসেসটা। চলো, এখানে নিচেটায় তোমরা দেখতে পাচ্ছ আশা করি প্রচুর ময়লা পড়েছে, ওইখানটায় সামনের দিকটাতেও প্রচুর ময়লা পড়েছে, তো এগুলোই বেরিয়েছে চেন থেকে। তো এবার দেখো লিউব পার্টটা, তো এই নজেলটা আমি এখানে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো জাস্ট নজেলটা লাগিয়ে আমরা চেনটার মধ্যে থরলি এটাকে স্প্রে করব। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে চেনে আমরা এটাকে স্প্রে করব আর চেনটাকে চাকাটাকে ঘুরিয়ে 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 ভালো করে এটা আমরা স্প্রে করে দেবো চেনে, ঠিক আছে। যদি এইভাবে করতে তোমাদের অসুবিধা হয় তাহলে গাড়িটাকে তোমরা ফার্স্ট গিয়ারে রেখে, ফার্স্ট গিয়ারে গাড়িটাকে স্টার্ট করে চাকাটাকে ঘুরিয়ে নিতে পারো, ঘুরিয়ে জাস্ট ওটাকে আইডিয়াল ছেড়ে দেবে, চাকাটা রোটেট করতে থাকবে। তো সেটা করেও তোমরা করতে পারো যদি তোমাদের টাইম কনজিউমিং লাগে ব্যাপারটা, না হলে এরকমভাবে হাতে করে আস্তে আস্তে জাস্ট ঘুরিয়ে চাকাটা চেনটাকে পুরো থরলি লিউব করবো। স্পকেটগুলোও হালকা লিউব করে নিও, কারণ নাহলে স্পকেটও জং ধরে যেতে পারে। আর WD-40 ইউজ করার মেন কারণ হচ্ছে আমার, WD-40টা ইউজ করলে চেনটা লিউবও থাকবে এবং চেনটাতে রাস্ট ধরারও কোনো চান্স থাকবে না, মানে জং যেটা বলতে পারো সেই জং ধরার চান্সটাও থাকে না। কারণ তোমরা সবাই জানো WD-40 রাস্টের এগেনস্টে কতটা ভালো কাজ করে। তো এইভাবে আমরা চেনটা পুরোটা স্প্রে করে নেব। সামনের পার্টটাতেও, সামনের যে চেন স্পকেটটা আছে, ছোটো স্পকেট যেটা রয়েছে সামনে, এই পার্টটাতেও আমরা ভালো করে WD-40টা স্প্রে করে দেবো। স্প্রে করে এই পার্টটাকেও ভালো করে লিউব করে নেবো। তো চলো লিউব করে নিই চেনটা। চেন লিউব আর চেন ক্লিনিং পার্টটা তোমরা আজকে দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর আমি খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখালাম, কেরাসিন তেল মোটামুটি সবার ঘরেই থাকে, আর চেন লিউব না কিনে আমার মতে আমি যেটা সিম্পল করি, দেখো সত্যি কথা বলতে, কারণ একটা আলাদা করে চেন লিউব কেনা, তারপর গাড়ির রাস্ট প্রোটেকশানের জন্য আলাদা করে WD-40 কেনা, তার থেকে বেটার আমি একেবারে একটা WD-40 বড় ক্যান কিনে নিয়েছি, যেটা মোটামুটি 350 টাকার মধ্যে তোমরা আফটার মার্কেট পেয়ে যাবে। অনলাইনের কথা বলছি না, এমনি অফলাইনের কথা বলছি, আমার এমনি অফলাইন একটা হার্ডওয়্যার শপ থেকে রেডার নেওয়া, তো 350 টাকার মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে এটা, আমার থেকে 350-ই নিয়েছিলো। তো লোকাল মার্কেট একটুখানি খোঁজ নিয়ে দেখো, এর থেকে কম বেশি হতে পারে। তো WD-40 একটা বড় ক্যান রেখে দেওয়াটা আমার মতে বেটার, যেটা দিয়ে তোমরা চেন লিউবও করে নিতে পারবে এবং গাড়ির অন্যান্য পার্টে তোমরা এটাকে স্প্রে করে গাড়িটাকে রাস্ট হওয়ার হাত থেকেও তোমরা কি বলবো বাঁচাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এমনিতে তো জানো ট্র্যাভেল ব্লগ টুকটাক আমি করি, মোটো ব্লগিংও করি টুকটাক, তো সেরকম ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য পরপর আসতে থাকবে, আর সাথে সাথে এরকম ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সও আমি তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মর্নিং বন্ধুরা, আজকে সানডে, তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো সানডে আমি জাস্ট গাড়িগুলোকে একটু ওয়াশ চেন লিউব এই যে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো আমি সানডেতেই করি, সানডেটা অফ থাকে।
তো আজকে ভাবলাম যে চেন যখন ওয়াশ করবোই তাহলে সেটা নিয়ে একটুখানি তোমাদেরকে একটা ভিডিও ছোট বানিয়ে তোমাদেরকে জন্য যদি প্রেজেন্ট করতে পারি। তো চেন ওয়াশ করা, চেন লুপ করাটা খুবই সিম্পল ব্যাপার, অনেকেই হয়তো জানো না তোমরা, অনেকে হয়তো গ্যারেজে দিয়ে মেকানিককে দিয়ে করাও। আমি যেটা করি সিম্পল, খুব সোজাভাবে করি, সেটা হচ্ছে জাস্ট কেরোসিন তেল, এরকম একটা স্প্রে বটলের মধ্যে আমি কেরোসিন তেলটা রিফিল করে নিয়েছি, যেটা থেকে আমি স্প্রে করতে পারবো। তো এই কেরোসিন তেলটা প্রথমে ফুল এই চেন পকেট, চেনের যে পুরো জায়গাটা আছে সেখানে আমি পুরো স্প্রে করব। স্প্রে করে ভালো করে চেন ওয়াশ করার জন্য, অনেকে জানো যে ব্রাশ পাওয়া যায়, স্পেশাল কিছু ব্রাশ আছে যেগুলো মার্কেটে পাওয়া যায়, বাট আমি যেটা করেছি সেটা হচ্ছে এরকম এক দুটো ব্রাশ, নর্মাল দুটো ব্রাশ, একটা ব্রাশ একটু কালো আছে, ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করেছি অনেকবার। তো এই দুটো ব্রাশকে এইভাবে আমি জাস্ট একটা রাবার ব্যান্ড দিয়ে ব্যান্ড করে নিয়েছি, বেঁধে নিয়েছি, দিয়ে এটা দিয়ে আমি কেরোসিন তেল দিয়ে স্প্রে করার পরে এটা দিয়ে আমি পুরো জিনিসটাকে ওয়াশ করবো ভালো করে ঘষে। দেন আমি যেটা করি লিউব করার জন্য, সিম্পল কোনো চেন লিউব আমি ইউজ করি না সেইভাবে, বিকজ সেগুলো একটু কস্টলি হয়ে যায়। আমার কাছে এরকম একটা WD-40 আছে যেটা অন্যান্য লুব্রিকেশনের কাজেও আমার লাগে, তো এই WD-40টা দিয়ে আমি জাস্ট কেরোসিন তেল দিয়ে ওয়াশ করার পর এই WD-40টা পুরো চেনে এবং চেন্স পকেটের সমস্ত জায়গায় স্প্রে করে দিই। এটা ভালো লুব্রিকেন্ট, তোমরা জানো WD-40-র নাম হয়তো অনেকে শুনেছো। তো এই হচ্ছে, এটা অনেক ভিডিওতে তোমরা দেখবে না হয়তো, সেটা হচ্ছে পুরো জাস্ট ওপর থেকে চেন্স ক্লিন করাটাই ম্যাক্সিমাম ভিডিওতে দেখায় ইউটিউবে। তো আমি যেটা করব, এই একটা টি রেঞ্জ, এরকম 8 নম্বর টি রেঞ্জ, তো এটা ইউজ করে চেন্স চেন্স পকেটের সামনের দিকে একটা কভার আছে, ওটা আমি তোমাদেরকে দেখাবো, ওটা আমি রিমুভ করব, কারণ বেশি ময়লা বা যেগুলো জিনিসগুলো সেগুলো হচ্ছে ওই জায়গাটাতেই জমে। তো ওই জায়গাটাকেও খোলাটা খুব দরকার, খুলে ওই জায়গাটাকেও ওয়াশ করাটা খুব দরকার। ইঞ্জিনে দেখতে পাচ্ছ এই টি রেঞ্জ, এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম, এটা ওই 150 টাকা মতন দাম পড়ে, এটা খুব ইউজফুল জিনিস চেন ওয়াশ করার জন্য। কেরোসিন তেল এটা আমি বোতলে রিফিল করে নিয়েছি, ব্রাশ এই দুটো সিম্পল নর্মাল ব্রাশ, ইউজড ব্রাশ এগুলো অ্যাকচুয়ালি, আর এই WD-40 লিউব করার জন্য। সামনের দিকের যে কভারটার কথা আমি বলছিলাম যেটা ওপেন করার, এই যে চেনের সামনের যে কভারটা, চেনের এই ফ্রন্ট সাইডে যে কভারটা থাকে ইঞ্জিনের পিছন দিকটায়, এই তিনটে বোল্ট আমাকে খুলতে হবে। এটাই 8 নম্বর টি রেঞ্জ যেটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই রেঞ্জটা ইউজ করে আমি এটা খুলবো। তো এটা খুলে নিয়ে পুরো পার্টটা ওপেন করে আমি চেনটা ওয়াশ করব আজকে। তো চলো দেরি না করে আমরা এটা খুলে নিই। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাই যে পার্টটা খোলার কথা বলছিলাম, এই যে কভারটা আমরা খুলে নিয়েছি, আর এই যে সামনে এখানের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা পুরো খুলে নিয়েছি। তো এই বেশিরভাগ ময়লাটা এই পার্টটাতে এসেই জমা হয়, তো এটাকেও ক্লিয়ার ক্লিন করাটা খুব জরুরি। পিছনের পার্ট তো আছেই, তবে এই সামনের পার্টটাও ক্লিন করাটা খুব জরুরি। তো চলো এবার আমরা কেরোসিন যেটা, ওটা পুরো স্প্রে করে ভালো করে ওয়াশ করে নিই আগে চেনটা, তারপর সেটাকে মুছে ভালো করে, তারপর লিউব করার পালা। সো ভালো করে কেরোসিন তেল স্প্রে করে চেনটাকে ব্রাশ দিয়ে ভালো করে, মানে সব রকম ডিরেকশন থেকে চেনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে তোমাদেরকে, দুদিকে ব্রাশ দিয়েইভাবে, মানে চেনটাকে সমস্ত রকম ডিরেকশন থেকে ভালো করে চেপে পরিষ্কার করে নিতে হবে, এবং কন্টিনিউয়াসলি তোমাদেরকে কেরোসিন তেলটাও স্প্রে করে যেতে হবে যাতে ময়লাগুলো চেন থেকে ভালো করে বেরিয়ে যায়। তো এই প্রসেসটার পরে এটা তোমাদেরকে ভালো করে করতে হবে। সো কেরোসিন তেল দিয়ে ওয়াশের যে পার্টটা আমি বলছিলাম সেটা আমাদের মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা ড্রাই ক্লথ, যেটা বা কাপড় ন্যাকড়া, এটা আমার ছিল ইউজ করা, তো ওটা দিয়ে ভালো করে চেনের যে কেরোসিন তেল, এক্সেস তেল বা ময়লা যেটুকু আছে সেটা আমরা ভালো করে এটা দিয়ে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে চেনটাকে ড্রাই করব ফার্স্টে। তো ড্রাই করার পর দেন আমরা লিউডটা, মানে WD-40 যেটা, WD-40টা স্প্রে করব চেন। দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এরকম নোংরা বেরাচ্ছে চেন থেকে, দেখতে পাচ্ছ কাপড়টা পুরো কালো হয়ে গেছে।
তো চলো বাকিটাও আমরা পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করে তারপর আমি তোমাদেরকে। মোটামুটি 10-15-20 মিনিট লাগলো, তো ওয়াশ করাটা কমপ্লিট। এবার পার্ট হচ্ছে লিউব করার। তো লিউব করার জন্য সিম্পল কিছু না, তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রসেসটা। এই ক্যানের মধ্যে একটা নজেল দেওয়া রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এরকম একটা নজেল দেওয়া আছে। সো এই নজেলটা ইউজ করে জাস্ট আমরা চেনের ওপর ভালো করে সব দিক থেকে সব ডিরেকশন থেকে ভালো করে চেনটাকে লিউব করো। বাট হ্যাঁ, খেয়াল রাখবে এক্সেস লিউব করো না, কারণ এক্সেস লিউব করলে লিউবটা এক তো নষ্ট হবে এবং চেনের মধ্যে ডাস্ট ধরে যাওয়ার, ডাস্ট তাড়াতাড়ি ক্যাপচার করে নেবে, ডাস্ট অ্যাট্রাক্ট করবে, তো ডাস্ট হয়ে যেতে পারে চেনে খুব তাড়াতাড়ি। তো খুব একটা বেশি লিউব করবে না, আবার খুব কমও করবে না, সেটা একটু বুঝে শুনে লিউব করাটা একটু বুঝে শুনে করবে। এক্সেস লিউব কোনো সময়ই করবে না, এক্সেস লিউব করলে সেটা বেকার, লিউবটাও নষ্ট হবে আর চেনে খুব তাড়াতাড়ি ডাস্ট ধরে যাবে। তো চলো আমরা চেনটা লিউব করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রসেসটা। চলো, এখানে নিচেটায় তোমরা দেখতে পাচ্ছ আশা করি প্রচুর ময়লা পড়েছে, ওইখানটায় সামনের দিকটাতেও প্রচুর ময়লা পড়েছে, তো এগুলোই বেরিয়েছে চেন থেকে। তো এবার দেখো লিউব পার্টটা, তো এই নজেলটা আমি এখানে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো জাস্ট এই নজেলটা লাগিয়ে আমরা চেনটার মধ্যে থরলি এটাকে স্প্রে করব। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে চেনে আমরা এটাকে স্প্রে করব আর চেনটাকে চাকাটাকে ঘুরিয়ে 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 ভালো করে এটা আমরা স্প্রে করে দেবো চেনে, ঠিক আছে। যদি এইভাবে করতে তোমাদের অসুবিধা হয় তাহলে গাড়িটাকে তোমরা ফার্স্ট গিয়ারে রেখে, ফার্স্ট গিয়ারে গাড়িটাকে স্টার্ট করে চাকাটাকে ঘুরিয়ে নিতে পারো, ঘুরিয়ে জাস্ট ওটাকে আইডিয়াল ছেড়ে দেবে, চাকাটা রোটেট করতে থাকবে। তো সেটা করেও তোমরা করতে পারো যদি তোমাদের টাইম কনজিউমিং লাগে ব্যাপারটা, না হলে এরকমভাবে হাতে করে আস্তে আস্তে জাস্ট ঘুরিয়ে চাকাটা চেনটাকে পুরো থরলি লিউব করবো। স্পকেটগুলোও হালকা লিউব করে নিও, কারণ নাহলে স্পকেটও জং ধরে যেতে পারে। আর WD-40 ইউজ করার মেন কারণ হচ্ছে আমার, WD-40টা ইউজ করলে চেনটা লিউবও থাকবে এবং চেনটাতে রাস্ট ধরারও কোনো চান্স থাকবে না, মানে জং যেটা বলতে পারো সেই জং ধরার চান্সটাও থাকে না, কারণ তোমরা সবাই জানো WD-40 রাস্টের এগেনস্টে কতটা ভালো কাজ করে। তো এইভাবে আমরা চেনটা পুরোটা স্প্রে করে নেব সামনের পার্টটাতেও, সামনের যে চেন স্পকেটটা আছে ছোটো স্পকেট যেটা রয়েছে সামনে এই পার্টটাতেও আমরা ভালো করে WD-40টা স্প্রে করে দেবো, স্প্রে করে এই পার্টটাকেও ভালো করে লিউব করে নেব। তো চলো লিউব করে নিই চেনটা। চেন লিউব আর চেন ক্লিনিং পার্টটা তোমরা আজকে দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর আমি খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখালাম, কেরাসিন তেল মোটামুটি সবার ঘরেই থাকে, আর চেন লিউব না কিনে আমার মতে আমি যেটা সিম্পল করি, দেখো সত্যি কথা বলতে, কারণ একটা আলাদা করে চেন লিউব কেনা, তারপর গাড়ির রাস্ট প্রোটেকশানের জন্য আলাদা করে WD-40 কেনা, তার থেকে বেটার আমি একেবারে একটা WD-40 বড় ক্যান কিনে নিয়েছি, যেটা মোটামুটি 350 টাকার মধ্যে তোমরা আফটার মার্কেট পেয়ে যাবে। অনলাইনের কথা বলছি না, এমনি অফলাইনের কথা বলছি, আমার এমনি অফলাইন একটা হার্ডওয়্যার শপ থেকে রেডার নেওয়া, তো 350 টাকার মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে এটা, আমার থেকে 350-ই নিয়েছিলো। তো লোকাল মার্কেট একটুখানি খোঁজ নিয়ে দেখো, এর থেকে কম বেশি হতে পারে। তো WD-40 একটা বড় ক্যান রেখে দেওয়াটা আমার মতে বেটার, যেটা দিয়ে তোমরা চেন লিউবও করে নিতে পারবে এবং গাড়ির অন্যান্য পার্টে তোমরা এটাকে স্প্রে করে গাড়িটাকে রাস্ট হওয়ার হাত থেকেও তোমরা কী বলবো বাঁচাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এমনিতে তো জানো ট্র্যাভেল ব্লগ টুকটাক আমি করি, মোটো ব্লগিংও করি টুকটাক, তো সেরকম ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য পরপর আসতে থাকবে, আর সাথে সাথে এরকম ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সও আমি তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।